আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আবারও হাজির হয়ে গেছি মজাদার একটা রেসিপি লই। আর জানলে শেয়ার করুন কসুর ফুলের স্পেশাল একটা রেসিপি। কসুর ফুলের অনেক ধরনের রেসিপি আপনারা দেখছেন, তবে আজকের এই রেসিপি জন খুবই ইউনিক। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও চাই লইয়েন, চাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে না জানা, চ্যানেল অবশ্য সাবস্ক্রাইব করুন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। কসু বা কসুর ফুল অতি পরিচিত একজন উদ্ভিদ, রোগ প্রতিরোধ করতে একজন অত্যন্ত উপকারী। হাই এনে 10-12 গা কসুর ফুলের ছোট ছোট টুকরা করে কাটি লইছি, আর লইছি 1 মুঠ মসুরের ডাল ভিজাই ধুই পরিষ্কার করে লইছি। এরপরে লইছি আদা রসুন বাটা, তারপর হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ, দারচিনি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লেবু, আর লইছি সিদ্ধ করে ডিমেরে গ্রেট করে লইছি। কসুর ফুল এখানে একে ডেকসিতে লইছি, এরপরে মসুরের ডাল দিয়ে সমস্ত মশলা হাতে একসঙ্গে দিয়ে রিনে অনেক থেকে দরকার পরিমাণের হানি আই দিয়ে এখানে ঢাকনা দিই, মিডিয়াম টু লো আছে, রান্না করুন। এই কচুর ফুলের তরকারি এগুলো যখন চুলগুলো শুকাই আছে, একদম ড্রাই ড্রাই হয়ে আছে, তখন চুলারা স্লো করে দিয়ে এখানে পালা করি ফিটি ফাড়ি এন ভত্তা ভত্তা করি লই। কসুর ফুল একদিন বত্তা বত্তা হয়ে গেছে, আয়ঙ্গা ইনে একদিন ফোড়ন দিব, ইনে পেঁয়াজ কুচি, রসুন কুচি, গোটা মরিচ, গোটা জিরা লইছি, ইজা কহিয়াতে তেল দিয়ে শুকনা মরিচ, রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এখানে একদিন লাইসাই লাল লাল করে লম, এর ঘরে জিরা দিয়ে দিব গোটা, জিরা আগে দিয়ে দিলে হয়ে যাবে, এর কারণে লাস্টে দিদি দিয়ে এতো দিই নেগেনিতে আই আমরা কসুর ফুল এগেন দিয়ে দেব। এই রেসিপি খুবই ইয়ামি, আর নতুন সিস্টেমে আই রাঁধছি, এভাবে কেউ রাঁধছে কি না জানি না, তো এই নতুন রেসিপি আপনারা ট্রাই করিয়েন। অনেক গ্রেট করা সিদ্ধ ডিম এগেন দিয়ে একটু লাড়ি সারি লইয়ে পালা করি। এই পর্যায়ে ধন্যাতা লেবুর রয়েছে লারি সারি নামায় পরিবেশন করি আনের গোলকে শেয়ার করুন। মাশাল্লাহ খুব মজ হয়েছে। এই কসুর ফুলে গেন্দি আনেরা সাদা ভাত কিংবা রুটি পরোটা বা খালি খালি খাইতেও এখন অনেক বেশি মজা, এখন এতটা মজা হইব আগে জানতাম না। এই রেসিপিটাই নিজে নিজে নতুন পদ্ধতিতে বানাইছি, তো আমি প্রত্যেকের ইচ্ছা লাগছে অবশ্যই অবশ্যই জানাইবেন, আমি চেষ্টা করি আপনাদের লগে নতুন কিছু শেয়ার করতাম। তো আজকের এই নতুন রেসিপি লাই আপনারা একটা লাইক দিয়ে দিয়েন, তাহলে ভবিষ্যতে আপনারা আরও ভালো ভালো নতুন রেসিপিও খাইবেন। তো আপনারা বেকম ভালো থাইন, নিরাপদে থাইন, আসেন আর লগে থাইন। আজকের এই পর্যন্ত, আবার হাজির হবো অন্য কোনো সময়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।